ডে ওয়ান থেকে আজ পর্যন্ত আমি মনে করি যে আমরা রাইট ট্রেকে আছি সেটা আমি বিশ্বাস করি রাইট ট্রেকে আছি একটা একটা কঠিন কিছু অর্জনের জন্য যে জার্নিটা থাকে সেটাতে অনেক উত্থান থাকে আমরা মনে হচ্ছে যে আমরা সেই উত্থান পতন পার হয়ে আমরা আগামীকাল ফাইনালে খেলবো অপোনেন্ট নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে তাদের অনেক স্কোয়াডটা ভালো তারা এখানে বড় হয়েছে এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো বে ফাস্ট সব কিছু কনসিডারেশনে রেখে আমি আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো তবে একটা জিনিস হলো যে এখানে আসার পর থেকে আমরা মানে প্লেয়ারদের যে রিকভারি টাইমটা এটা এটা একটা সমস্যা হচ্ছিল যে তাদের আইসব আমরা তারপর চেষ্টা করেছি ফুল রিকভারির মাধ্যমে করার জন্য এবং আশাবাদী যে আগামীকাল ম্যাচের আগ পর্যন্ত প্লেয়াররা ফুল ফিট হয়ে যাবে এবং সুস্থ অবস্থায় মাঠে নামতে পারবে আর আরেকটা জিনিস হলো যে আমাদের রেগুলার ক্যাপ্টেন শ্রাবণ গত ব্যথা পেয়েছে এখন সে আশঙ্কামুক্ত আছে আজকে সে সকালবেলা হসপিটাল থেকে হোটেলে ব্যাক করেছে সে আশঙ্কা তার একটা ছোট্ট অপারেশন প্রয়োজন আছে অপারেশনটা আমরা দেশে গিয়ে করাবো এবং এটার সাথে ক্লাবের সঙ্গে কথা বলে ক্লাবে এটা ব্যবস্থা নেবে এবং ফেডারেশন ওই বিষয়ে পর্যাপ্ত দেখভাল করবে আর সেই জায়গায় গোলকিপার যেহেতু অলরেডি আমরা দেখেছি যে আসিফ প্রমাণ করেছে যে তার জায়গা জায়গাটা নেওয়ার জন্য এবং ভালো পারফর্ম করার জন্য আসিফের ব্যাপারে আশাবাদী আরেকটা সাসপেনশন রয়েছে যেটা হলো আকাই অলরেডি তিনটা ম্যাচে খেলে ফেলেছে এবং এটা ব্যাক পরের সঙ্গে তার একটা ভালো বোঝাপড়া ছিল তবে তার পরিবর্তে যে আসবে আশা করি আমি মনে করি যে সেও ভালো করার তারও এক্সপিরিয়েন্স হয়েছে সেও ভালো করবে ইনশাল্লাহ এবং ফাইনালি আমি দেশবাসীকে অনুরোধ করব যে আমরা যেন কালকে একটা ভালো খেলা খেলে এবং আমাদের প্ল্যান অনুযায়ী খেলে চ্যাম্পিয়নশিপ ট্রফি দেশে আসতে পারে সেই জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম জি লাস্ট ম্যাচে আমাদের একটা আমাদের গোলকিপার ক্যাপ্টেন সাবন সেই ইনজুরি হয়েছে তার জায়গায় তার জায়গাটা আমরা ফিল করতে কষ্ট হবে কিন্তু তারপর আসিফ আছে আসিফ সে তার জায়গাটা ফিল করছে নাইমা তার প্রমাণ সে দিয়েছেন আর আখাই সে একটা খাওয়াতে সে খেলতে অনেক কিন্তু তার জায়গায় আরো এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেপাল অবশ্যই ভালো টিম তারা ফাইনাল উঠেছে আমরা ফাইনাল উঠেছি তারা স্বাগতিক টিম হিসাবে খেলতেছে তারা একটু আলাদা একটা এডভান্টেজ আছে তাদের তারা সাপোর্টারদের অ্যাডভান্টেজ পাবে মাঠে অ্যাডভান্টেজ সব কিছুই তারা এখানে প্র্যাকটিস করছে তারা ভালো টিম তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের দেখাবো কালকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবাই এখন অনেক উজ্জীবিত এই ফাইনালে নিয়ে ইন্ডিয়ার সাথে জিতার পরে আমাদের আরও মেন্টালি আমরা স্ট্রং হয়ে গেছি ইন্ডিয়ার সাথে যেতে আমরা এখন টার্গেট আমাদের ইনশাল্লাহ চ্যাম্পিয়ান চ্যাম্পিয়নশিপ টাই সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে